আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আহসানুল্লাহ। মোহাম্মদ আহসানুল্লাহ, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। আমরা জানি যে সবচাইতে বড় ডিভিডেন্ড মৌসুম আমরা পার করছি, প্রায় সবগুলো জুন ক্লোজিং কোম্পানি ডিভিডেন্ড প্রায় চলে এসেছে, সেই সাথে কিন্তু ফার্স্ট কোয়ার্টারগুলো আসছে এবং আজকে কিন্তু অনেক কোম্পানি ফার্স্ট কোয়ার্টার প্রকাশিত হবে। এই যে এই বিষয়গুলোকে কীভাবে দেখছেন, প্রভাবটা কেমন, সেই সাথে জুন ক্লোজিং কোম্পানিগুলো ডিভিডেন্ডগুলোই বা কেমন আসলো? ধন্যবাদ রণব। যে বিষয়টা আপনি অবতারণা করেছেন এটা হলো এখনকার সময়ের মানে জিজ্ঞাসিত বিষয়। সেটা জুন ক্লোজিং এর যে কোম্পানিগুলা ইতিমধ্যে ডিভিডেন্ড ডিক্লারেশন দিয়েছে, অনেকগুলা প্রত্যাশিত লেভেলে দিয়েছে, আবার কোন কোনটা প্রত্যাশিত লেভেলে দেয় নাই। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি প্রত্যাশিত লেভেলে দেওয়ার পরেও কিছু কিছু কোম্পানির শেয়ার প্রাইস ফল করেছে, যেটা হয়তো নাম উল্লেখ করার প্রয়োজন নাই, বা আপনি নিজেও বুঝতেছেন বা এই মার্কেটের সাথে যারা সম্পৃক্ত তারাও বুঝতেছে। আবার কিছু কিছু কোম্পানি দেখা যাচ্ছে প্রত্যাশিত লেভেলে ডিভিডেন্ড দেয় না অথবা ইপিএসও আসে নাই, সে সমস্ত কোম্পানির শেয়ার প্রাইস অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে। এই মিশ্রণটা আমরা লক্ষ্য করেছি। আর ইপিএস এর যে কথাটা বলেছেন, ইপিএস এর মধ্যেও মিশ্র ভাব পরিলক্ষিত হয়েছে। কোনো কোনো কোম্পানি ইপিএস ভালো দিয়েছেন, কোনোটা আবার প্রত্যাশিত লেভেলে ইপিএস দেন নাই। তো সব মিলি যে অবস্থাটা আসলে এখন বিরাজ করতেছে সেটা হলো মার্কেটটা মোটামুটি একটা সাইকোলজিক্যাল ব্যাপার বলতে পারেন। এখানে মানুষের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে কাজ করতেছে যে এই মুহূর্তে যেমন অনেকে বেঞ্চমার্ক হিসাবে ধরে রাখেন 7100 লেভেলে ইন্ডেক্সটাকে, যে সেই লেভেলে অথবা তার উপরে থাকলে মার্কেটটা একটা পজিটিভ মুডে আগাবে, এরকম একটা টেকনিক্যাল অ্যানালিস তাদেরও ভাষ্য, প্লাস এই মার্কেটে যারা মানে খুব গভীরভাবে চিন্তা করেন তাদের অবস্থান। তো আমরা যেটা লক্ষ্য করেছি মার্কেটে মোটামুটি 7000 কাছাকাছি মুভ করতেছে, যদি একটু ফল ডাউন আসে তো সেটা অবশ্যই মানে মার্কেটটা আশা করি এই সংকটটা কেটে উঠবে। যেটা গতদিনে আমরা লক্ষ্য করেছি যে ইন্ডেক্সের যে পতন হলো, ইন্ডেক্স একটু বেড়েছে কিন্তু তার চাইতে বড় বেড়েছে কিন্তু ট্রেড ভলিউম, যেটা আমরা লক্ষ্য করেছি প্রায় 1500 কোটি টাকার উপর ট্রেড ভলিউম হয়েছে, এটা একটা গুড সাইন আমি মনে করি। না, সেটাই আমরা কিন্তু দেখেছিলাম যে গত মাসের 10 তারিখে সূচকের সর্বোচ্চ অবস্থান 7367। তো সেখান থেকে কিন্তু আমরা বেশ খানিকটা ওঠানামা দেখতে পাচ্ছি 500 পয়েন্টের মধ্যে, তো টার্নওভারটা আসলে কমে গেছে। তো এই যে বিষয়গুলোকে আসলে কিভাবে দেখছেন ওঠানামাটাকে, এমনও হতে পারে এখান থেকে আবার একটা বড় উত্থান আমরা দেখতে পারি, সেই হিসাবে কি চিন্তা করছেন, আসলে ভবিষ্যৎ চিন্তাটা কি করছেন? সেই সাথে আজ এই ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে, ব্যাংকের এক্সপোজার, সেই সাথে হচ্ছে বন্ডগুলো এক্সপোজার থাকবে কি বাইরে থাকবে, যে ইস্যুগুলো আবার অনেক সময় সূচকের সাথে সাথে যে মার্জিন লোনের যে রেশিওটা কমা বাড়া এটি নিয়ে আলোচনা হয়, তো এই সবগুলো বিষয় নিয়ে আপনি কিভাবে আসলে দেখবেন, দেখছেন আসলে? জি ধন্যবাদ। সূচকের প্রথম যে বিষয়টা বললেন, প্রায় 500 আপ এন্ড ডাউনের মধ্যে আছে, 7368 আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড 6800 সামথিং এই লেভেলে। তো এইখানে আসলে ইতিপূর্বে আমরা যদি লক্ষ্য করি ইন্ডেক্স কিন্তু অনেক নিচের থেকে, অর্থাৎ 5000 সামথিং থেকে ইন্ডেক্সটা কিন্তু আস্তে আস্তে এই লেভেলে এসেছে। তো এইখানে কিছুদিন সময় অবস্থান করা মার্কেটের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ কী বলবো মার্কেট স্টেবিলিটির জন্য এটা কিন্তু গুড সাইন আমি মনে করি, এটা কিন্তু কোনো খারাপ দিক না। পাশাপাশি যেটা বললেন ট্রেড ভলিউম, ট্রেড ভলিউম মাঝখানে ফল করেছে, এটা বিভিন্ন কারণও ছিল, কিছু কিছু আমাদের দেশের বাইরে একটা গ্রুপ অলরেডি ইনভেস্টর সামিটে পার্টিসিপেট করেছেন, তাদের হয়তো একটা সেগমেন্ট ইনভেস্টমেন্ট থেকে দূরে অবস্থান করতেছেন, আবার একটা গ্রুপ আছে আমরা যেটা বাস্তবতায় সেটা হলো কেউ কেউ হয়তো একটা সেক্টরে, ফর এক্সাম্পল যদি বলি ইনস্যুরেন্স সেক্টরে হয়তো অবস্থান নিয়েছেন, সেই সেক্টরটা এখন আর ওভাবে মুভ না করার কারণে সেখানে হয়তো অনেকের ফান্ড হয়তো ব্লক হয়ে আছে, তাহলে সেইখানে একটা সেগমেন্ট। আর থার্ড ইস্যু যেটা সেটা হলো ইনস্টিটিউশনাল যারা আছেন, বিশেষ করে ব্যাংক, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আদার যারা মার্কেটে ইনভেস্টমেন্ট করেছেন, তারাও ইতিমধ্যে তাদের
হয়তো ডিসেম্বরে যে প্রফিটটা বুক করার কথা ইতিমধ্যে তারাও সেটার একটা মেজর অংশ ইতিমধ্যে বুক করেছেন। তো সব মিলিয়ে আর কি মার্কেটে আসলো ট্রেড ভলিউমটা আগে যেভাবে 2500-2500 লেভেলে অবস্থান করেছিল ট্রেড ভলিউম, সেটা হয়তো সেই লেভেলে এখন অবস্থান করতেছে না, বাট 1500 থেকে 2000 এই লেভেলের মুভমেন্টটা কিন্তু মার্কেটের জন্য ভালো খারাপ না, এটা একটা বিষয় আপনি বললেন। আর আরেকটা যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন সেটা হলো মার্জিন লোনের রেশিওর যে বিষয়টা, সেটা আসলে হয়তোবা এই বিষয়টা যেটা আমাদের এখনকার অ্যাট প্রেজেন্ট আছে 0.8 পর্যন্ত, যেটা 8000 ইন্ডেক্স পর্যন্ত, হয়তো পরবর্তীতে 8000 উপরে ইন্ডেক্স হলে 0.5 যে বিষয়টা বর্তমান বিদ্যমান আছে, এটা হয়তো রিভিউ হতে পারে মার্কেটের স্বার্থে বা মার্কেটের প্রয়োজনে, সেটা হয়তো আমাদের রেগুলেটর ভালো করে মার্কেট আমাদের রেগুলেটর একটা পজিটিভ দিক আমি যেটা বলতে হচ্ছে যতগুলো পলিসি নেন ওনা মার্কেটের ভালোর জন্য ইনভেস্টরদের মঙ্গল কল্যাণের জন্য যারা পার্টিসিপেন্ট তাদের কল্যাণের জন্য নিয়ে থাকেন, যে কোনো পলিসির ফাইন টিউনিং অর্থাৎ অপারেশন লেভেলে গেলে তখন কিছু দিক লক্ষ্য করা যায়, যে কোনোটা হয়তো আর একটু ফাইন টিউনিং করলে আর একটু চেঞ্জ আসলে আর একটু রিভিউ করলে হয়তো এটা আর একটু পারফেকশনে আসবে, সেই দিকগুলো হয়তো আমাদের কনসার্ন অথরিটি বিষয়গুলো অবশ্যই বিবেচনা রাখবেন আশা করি। আর বন্ডের যে ইস্যুটা আপনি এখানে ক্যাপিটাল মার্কেট এক্সপোজারে আসবে কি আসবে না যে ইস্যুটা নিয়ে এসেছেন, সেটা নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হচ্ছে কথা হচ্ছে, আসলে বিশেষ করে ব্যাংক এবং নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো অনেক বন্ড ছেড়েছেন তাদের রেগুলেটরি রিকোয়ারমেন্টসের জন্য, পারপেচুয়াল বন্ড, জিরো কুপন বন্ড, এগুলো ইতিমধ্যে অনেকগুলো লিস্টেড হয়েছে, সামনে আবার লিস্টেড হবে, এখন এইগুলো যদি ক্যাপিটাল মার্কেটে এক্সপোজারে এসে যায় তাহলে দুইটা সমস্যা, একটা সমস্যা হলো তাদের ব্যাংকগুলোকে এখন রিস্কওয়েটেড অ্যাসেটের উপর নন লিস্টেডের জন্য 125% তাদেরকে প্রভিশন মেড করতে হয়, আর যদি লিস্টেড হয়ে যায় তখন সেটার উপর তাদের প্রভিশন মেড করতে হয় 200% অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক রুল অনুযায়ী, তার মানে তাদের প্রভিশন রিকোয়ারমেন্টটা বেড়ে যাবে যদি এগুলো লিস্টেড হয়ে যায়, মানে লিস্টেড হলে বেড়ে যাবে প্লাস এটা এক্সপোজারে আসলেও বেড়ে যাবে। আবার এক্সপোজার আসলে আরেকটা সমস্যা যেটা বলতেছে সেটা হলো এক্সপোজারে এসে গেলে কিন্তু ব্যাংক এবং নন ব্যাংকের মার্কেটে পার্টিসিপেশন ক্যাপাসিটিটা কমে যাবে তাদের ওইগুলোর কারণে, এখন এই বিষয়টাও হয়তো আমার মানে বিশ্বাস দৃঢ় বিশ্বাস মার্কেটের স্বার্থেই মার্কেটের কথা বিবেচনা করে এই বিষয়ে হয়তো আমাদের যথাযথ কর্তৃপক্ষ বিবেচনা রাখবেন, আমরা সেটাই প্রত্যাশা করবো ভালো একটা সমাধান চলে আসবে এখান থেকে। এবং সেই সাথে আপনি লেনদেনের কথা বলছেন, আসলে আমরা দেখি যে বেশিরভাগ শেয়ারের দাম বাড়লে কিন্তু আসলে লেনদেনটাও আসলে বেড়ে যায়, আর দাম কমলে কিন্তু লেনদেনটাও আসলে কমে যায়, আসলে তখন বেচা বিক্রি একটু কমে যায়, সেই হিসাবে লেনদেনও কমে যায়। আমরা এসব বিষয়ে আরও অনেক কথাই আপনার কাছ থেকে শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমরা কৃষি বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবিএ সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আহসানুল্লাহর সঙ্গে আবার ফিচিস আলোচনায়। মোহাম্মদ আহসানুল্লাহ, আমরা বিরতির আগে সাম্প্রতিক পুঁজিবাজার বেশ কিছু পয়েন্ট নিয়ে আমরা কথা বলছিলাম, একটু জানবো বেশ কিছু বিনিয়োগকারী কিছুদিন ধরে বলছে এরকম যে তাদের পোর্টফোলিও 30-40% রিডিউস হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডেক্সে কিন্তু সেরকম প্রভাব নেই, ইন্ডেক্স কিন্তু এই 300-400 পয়েন্টের মধ্যেই ঘোরাফেরা করছে, যেমন অনেক ভালো ভালো শেয়ার ইফাত, একমিল, আফার, জলসিম, ব্যাডবিসের মতো শেয়ার কিন্তু আসলে তার সর্বোচ্চ অবস্থান থেকে কিন্তু অলরেডি প্রায় 20-25% 30%-এর কাছাকাছি কিন্তু পড়ে গেছে, যে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এবং অনেকে বলছে কিছু শেয়ার দিয়ে আসলে ইন্ডেক্সকে পজিটিভ রাখা হয়েছে, কি মনে করেন আপনি? জি ধন্যবাদ। এটা সত্য কিছু মানে লার্জ ক্যাপ যে সমস্ত শেয়ার বা কোম্পানির শেয়ার সেগুলোর প্রাইস মুভমেন্টের কারণে ইন্ডেক্সের উপর একটা পজিটিভ অথবা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, আবার স্মল ক্যাপের ওই রকম মুভমেন্টে কিন্তু মার্কেটের ইন্ডেক্সের উপর ওই লেভেলে ইম্প্যাক্ট পড়ে না। তো এখন যে জিনিসটা হলো আমাদের অনেকে বিনিয়োগকারী আমাদের যে হাউসে আছে তারাও অনেকে বলতেছেন তাদের পোর্টফোলিওতে 30-35% রিডিউস করেছে পোর্টফোলিও ভ্যালু। তো সেটার রিজনটা হলো যেটা আসলে মার্কেট মোবার হিসেবে যে সমস্ত শেয়ার আছে যেগুলো লার্জ ক্যাপ যেগুলো ইন্ডেক্সকে পজিটিভলি হিট করে অনেক সময় সেই শেয়ারগুলোকে ইচ্ছে হোক অনিচ্ছা হোক একটু পজিটিভ রাখার চেষ্টা করা হচ্ছে,
কারণ হয়েছে কি, যদি কন্টিনিউয়াস যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে ইনভেস্টর দুই দিন বা তিন দিন অথবা চার দিন যদি মার্কেট যদি কোনো কারণে নেগেটিভ থাকে, আমাদের বিনিয়োগকারীদের মধ্যে একটা প্যানিক ভাব চলে আসে। এই প্যানিকটা যাতে সৃষ্টি না হয় সেই জন্য ইন্ডেক্সটাকে একটু পজিটিভ রাখার জন্য যে সমস্ত শেয়ার ইন্ডেক্সে ভালো হিট করবে বা ভালো পজিটিভ থাকবে সেগুলোকে একটু পজিটিভ রাখা হয়, এটা বিনিয়োগকারীদের স্বার্থে। তবে ওভারঅল যে বিষয়গুলো সেটা হলো যে সমস্ত শেয়ার ফান্ডামেন্টালি স্ট্রং সেই সমস্ত শেয়ার যদিও পড়ে যায় 20% বা 30% ফল করে, কিন্তু আবার সময়ের ব্যবধানে এই শেয়ারগুলো আবার কিন্তু বেড়ে যাবে। তো সুতরাং আমাদের এই ক্ষেত্রে যে কাজটা করা উচিত বিনিয়োগকারীদের, সেটা হলো আমাদের একটু ধৈর্যের মানে মানটা আর একটু বাড়ানো দরকার, অর্থাৎ আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। কারণ মার্কেট যে লেভেলে এসেছে, আসলে মার্কেট এখান থেকে নিচে পড়ার সুযোগ খুবই কম, এবং মার্কেট সামনের দিকে যাওয়ার জন্য আমাদের রেগুলেটর যথেষ্ট আন্তরিক এবং চেষ্টাও করতেছে, সে অনুযায়ী পলিসি ফ্রেম করা হচ্ছে। তো সুতরাং এই যে অন্যান্য শেয়ারগুলো যেভাবে বাড়তেছে না, হয়তো আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি সব শেয়ার কিন্তু বা সব সেক্টর কিন্তু এক এক বা এক এক সময় মুভ করে না, এটা সময়ের ব্যবধানে বা এক এক শেয়ারের জন্য এক একটা সিজন আসে। যে ইয়ার এন্ডিং বিবেচনা করি, ডিভিডেন্ড ডিক্লারেশনের সময় বিবেচনা করি, সে অনুযায়ী তাদের শেয়ারের মুভমেন্ট আসবে। তো এখন আমরাও আশা করতেছি যে আমাদের মার্কেটে সেই সুদিনটা অপেক্ষা করতেছে, আমাদের মার্কেটে সেই শেয়ারের পজিটিভ মুভমেন্টটা আমরা দেখতে পাব। আমরা প্রত্যাশা করব যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তারা আসলে তাদের অ্যাক্টিভনেস আরও বাড়িয়ে দেবে। সেই সাথে আমরা প্রত্যাশা করতেই পারি, আমরা জানি 52টির মতো টেক ইস্যু করা হয়েছে, টেক লাইসেন্স ইস্যু করা হয়েছে, সেক্ষেত্রে তাদের অংশগ্রহণ এখানে টার্নওভারটা বাড়বে সে প্রত্যাশা করতেই পারি। সেই সাথে রোড শোতে আমাদের ব্র্যান্ডিং কিন্তু করা হচ্ছে, সেখানে বড় বিনিয়োগকারী আসবে সেটা প্রত্যাশা করি, সেই বিষয়ে একটু জানতে চাইবো রোড শোটাকে আপনি কীভাবে দেখছেন। সেই সাথে আমাদের যারা এনআরবি যারা আছে তাদের জন্য আসলে কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় কি না আমাদের এখানে বিনিয়োগের জন্য? জি ধন্যবাদ। যেটা রোড শো বললেন বা ইনভেস্টরদেরকে ফরেন এনআরবিজ অ্যাজ ওয়েল অ্যাজ ফরেনার্স তাদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের মার্কেটে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইকোনমিতে ইনভেস্টমেন্ট করার জন্য যে ইনিশিয়েটিভটা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়েছে, ইতিমধ্যে এটা নিয়ে অনেক মানে পজিটিভ নেগেটিভ হয়তো কথা বলছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস সেটা এটা একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করা হয়েছে, মানে ফরেনারদের কাছে অ্যাজ ওয়েল অ্যাজ এনআরবিদের কাছে যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এখন একটা ভালো অবস্থানে এসেছে, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে এখনও বিনিয়োগ করার মতো যথেষ্ট স্কোপ আছে এবং অনেক স্টক আছে, যে সমস্ত স্টকে বিনিয়োগ করলে অন্যান্য সেক্টর বা অন্যান্য সেগমেন্টে বিনিয়োগের যে রিটার্ন তার চেয়ে এই ক্যাপিটাল মার্কেটে রিটার্নটা বেশি হবে, এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আর আপনি পাশাপাশি যেটা বললেন এনআরবিদের কিছু সুযোগ সুবিধা, অবশ্যই সে বিষয়টা রেগুলেটর চেষ্টা করে, যেহেতু ওনারা ওয়ার্ল্ড ওয়াইড ইনভেস্টরদেরকে আকৃষ্ট করার জন্য মানে ওনারা প্রোগ্রাম প্রেম করেছেন, ইতিমধ্যে কয়েকটা করেছেন, আরও সামনের দিকেও প্ল্যানিং আছে। তো তাদেরকে কীভাবে আকৃষ্ট করা যায় সেরকম হয়তো কিছু পলিসিও হয়তো ওনারা চিন্তা করবেন, এই বিষয়টা এভাবে আমার মনে হয় এটা পজিটিভ রোড ম্যাপ বা পজিটিভ ইম্প্যাক্ট মার্কেটে ফেলবে, আমরা সেটাই প্রত্যাশা করছি। একদম শেষের দিকে একটু জানতে চাইবো যে সেক্টরস মুভমেন্টটাকে কীভাবে দেখছেন বিনিয়োগকারীদের, আসলে তাদের বিনিয়োগ চিন্তাটা কেমন হওয়া উচিত তাদের জন্য যদি কিছু বলার থাকে। জি ধন্যবাদ। এখন আমাদের সেক্টরাল মুভমেন্ট বলতে আজকে যদি অবস্থানটা আমরা দেখি, আজকে কিন্তু ব্যাংকিং সেক্টরে একটু মুভমেন্ট আমরা লক্ষ্য করেছি, কিছু ফার্মাসিউটিক্যাল সেক্টর অ্যাজ কম্পেয়ার টু গতকালকের তুলনায় একটু মুভমেন্ট আসছে। তো আমাদের বিনিয়োগকারীদের জন্য যেটা বলার সেটা হলো আসলে সেক্টরাল মুভমেন্টের ক্ষেত্রে ব্যাংকগুলোর প্রাইস এবং তাদের পি রেশিও যদি বিবেচনা করি, এখানে দেখে শুনে এখানে যদি ইল্ড ডিভিডেন্ড ইল্ডটা বিবেচনায় রাখা হয় তাহলে এখানে অনেকগুলো ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে বলে আমি মনে করি, এটা একটা সেক্টর। আর আমাদের প্রমিজিং সেক্টর আছে যেটা ফার্মাসিউটিক্যাল, ইতিমধ্যে অনেক ফার্মাসিউটিক্যালের প্রাইস আপ হয়েছে, সেখানে যদি আবার দেখা যায় সেখানেও আরও কিছু যদি ইনভেস্টমেন্ট করার মতো অবশ্য আছে, এগুলো আমাদের চিন্তা করতে হবে কিছু ফান্ডামেন্টাল প্যারামিটার বিবেচনা নিয়ে, যেগুলো ইতিপূর্বে তাদের ট্র্যাক রেকর্ড ভালো, ভালো ডিভিডেন্ড দিয়েছে, ডিভিডেন্ড ট্র্যাক ভালো আছে, ইপিএস এর গ্রোথ আছে, সে সমস্ত শেয়ারে আমরা যদি চিন্তা করি এবং আমাদের ইনভেস্টমেন্টটা যদি আমরা তিনটা ভাবে বিবেচনা করি, অর্থাৎ একটা অংশ যদি আমরা ট্রেডিং পারপাসে রাখি, একটা মিডিয়াম টার্ম, একটা লং টার্ম, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে, আমাদের রিস্কটাকে ইজিলি আমরা মিনিমাইজ করতে সক্ষম হব।
খুবই ভালো বলছেন, অবশ্যই বিনিয়োগের বিষয়গুলো মাথায় রাখবে এবং সেভাবে তারা বিনিয়োগ করবে। এবং আমরা প্রত্যাশা করি আমাদের মার্কেট একটা ভালো জায়গায় যাবে, যে সমস্যাগুলো আমরা দেখছি সেগুলো আরো সলভ হবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন প্রবাল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবিএর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আহসানউল্লাহ। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2:35 আবারও ফিরে আসবো কি বিজনেস আর আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।